নমস্কার বন্ধুরা, তো বঙ্গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরো এক ওয়েলকাম। আমি বিদ্যুৎ, চলে এসেছি আজকে আরো একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিকে আমরা আলোচনা করব বোগেনভিলিয়া গাছকে কিরকম ভাবে শেপ দিতে হয়। হার্ড প্রুনিং, সফট প্রুনিং, এরকম কথাগুলো তোমরা শুনেছো। এইরকম সময় আমরা বোগেনভিলিয়াকে মানে ঠিক হার্ড প্রুন করব না, বা ঠিক সফট প্রুন করব না, গাছটিকে শেপ দেব। তো কিরকম ভাবে শেপ দিতে হয় সেটাকে আমরা শিখব। কোন ব্রাঞ্চ কাটা উচিত, কোন ব্রাঞ্চ কাটা উচিত নয়, এই সকল ব্যাপারগুলো দেখব। কোন দিকে ডাল গেলে ভালো লাগবে, গাছকে কিরকমভাবে আরও অ্যাট্রাকটিভ করা যায়, সেই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। দেখো, আমি কোনো কিন্তু বনসাই এক্সপার্ট নই, আমি আমার মতো করে কাটবো, তোমরাও কিন্তু তোমাদের মতো করে কাটবে। গাছকে শেপ দেওয়া গাছকে দেখে দিতে হবে, এমন নয় যে আমি আমার গাছকে দিচ্ছি, তোমাকেও সেরকমভাবেই দিতে হবে। এটি কল্পনা, যেরকমভাবে আমরা গাছকে চাইবো সেরকমভাবেই কিন্তু করতে পারবো। গাছের যেরকম কন্ডিশন রয়েছে সেরকম দেখে আমরা কল্পনা করবো যে এরকম দিলে হয়তো একে আরও বেটার লাগবে। তো এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল দ্য বঙ্গার্ডেনকে সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইব করে নাও, অল নোটিফিকেশান অন করে নাও, তাহলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তোমরা সেই ভিডিওটির নোটিফিকেশান সাথে সাথে পেয়ে যাবে। একটি লাইক করো এবং ভিডিওটি দেখা শুরু করো, খুবই খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো, যে গাছটিকে নিয়েছি আমরা দেখে নিই। দেখো বন্ধুরা, এটি আমার একটি পার্পেল স্টার গাছ, আমি তোমাদের দেখাই গাছটিকে। দেখো মোটামুটি গাছটিকে কিন্তু শেপ দেওয়া যাবে। দেখো, এবারে আমরা জানবো গাছটি সম্পর্কে। প্রথমত গাছটি 8 ইঞ্চি টবে রয়েছে, এরকমভাবে উপরে উঠে গেছে। এই যে জায়গাটা তোমরা দেখো, এই যে জায়গাটা উঠে গিয়ে এই যে ডালটা, এই ডালটাকে লিডার বলছে, মানে গোড়া থেকে দেখো একটাই ডাল উপরে উঠে গেছে। উপরে উঠে এখান থেকে আস্তে আস্তে কি দেখো, সামনের দিকে দিয়ে উঠে, আমি একটু ঘুরিয়ে নিই তোমাদের দেখানোর সুবিধার্থে। দেখো, এইটা একটাই ডাল কিন্তু দেখো উপরের দিকে উঠে গেছে। আমি কিন্তু এইখানে জাস্ট একটা পিঞ্চ করেছিলাম এই জায়গাটাতে, কেমন, কারণ গাছটির হাইট আমি এর বেশি করব না। কিন্তু দেখো একটি ডাল কিন্তু উপরে উঠেছে, এই ব্যাপারটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে গাছকে বনসাই শেপ দেওয়ার জন্য। এবার দেখো, অনেক অহেতুক অবাঞ্ছিত ডাল রয়েছে। এবার গাছটির এই দিকটা দেখো বেশি কিন্তু ব্রাঞ্চ নেই। দেখো এই দিকটা আমি যদি ঘোরাই তাহলে দেখো এইদিকে কিন্তু অনেক বেশি ব্রাঞ্চ রয়েছে। তো কি করব, এই যে লিডার যেটা আছে দেখো সোজা উঠেছে, এখানে একটা ব্রাঞ্চ রয়েছে, এটাকে আমরা রাখতেও পারি, কেটে ফেলতেও পারি, সেটা আমরা ভাববো যে কি করব। দেখো এখানে একটি ব্রাঞ্চ রয়েছে, সেটা গেছে কোন দিকে, ডান দিকে, ঠিক আছে। এখানে দেখো একটা ডাল চলে এসেছে এই দিকটাতে আসছে, মানে আমার ফ্রন্টের দিকে আছে। এখানে একটা ডাল দেখো এই দিকে উঠে গেছে। এবার আমরা কি করব, মানে একই দিকে যে ডালগুলো থাকবে, দেখো এখানে একটা দিক রয়েছে, এই দিকে ডাল রয়েছে, আবার দেখো এটা এই দিকে রয়েছে। তো আমরা কি করব, একই দিকে ডাল যদি বেশি রাখি তাহলে কিন্তু গাছটিকে দেখতে ভালো লাগবে না। তো অবাঞ্ছিত ডালগুলোকে কাটতে হবে, কীভাবে কাটছি তোমরা দেখো, স্টেপ বাই স্টেপ দেখো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। দেখো বন্ধুরা, প্রথমে আমি এই ডালটা দিয়ে কাটা শুরু করব, মানে গোড়া থেকে উঠে যে এই দিকে একটা ডাল গেছে এই ডালটা। এবার দেখো এখান থেকে একটা ডাল এই দিকে বেরিয়ে চলে এসেছে, তো আমি কি করব, এই ডালটাকে আমি আমি রাখবো না, এটা আমি একদম এখান থেকে কেটে ফেলবো। আমি এই যে লিডার, লিডার থেকে আমি একটু জায়গা ছাড়বো, কেমন। দেখো এখানে ডালগুলো অনেকটা, প্রতিটা ডাল দেখো লম্বা লম্বা হয়ে চলে এসেছে। আমি কি করব, নির্দিষ্ট শেপ বজায় রেখে এইখানকার ডালগুলোকে একটু ছোটো ছোটো করে দেবো, কেমন। এই যে ডালগুলো দেখ, আমি এরকম করে ছোটো ছোটো করে কেটে দেবো। এখানে আরেকটা রয়েছে, বাস। দেখো তাহলে কি হলো, এই যে জায়গাটা দেখো, এখানে আরেকটি ডাল রয়েছে এর, আমি এই ডালটাকেও শেপ বজায় করে কেটে দেবো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই যে জায়গাটা একটা ছোটো হয়ে কাটা হয়ে গেল, কেমন। এরপরে দেখো উপরে একই দিকে কিন্তু এই ডালটি রয়েছে, কিন্তু এই ডালটি সঙ্গে নয়, এর উপরে রয়েছে অবাঞ্ছিত ডাল। এটাকে আমি কি করব, একদম গোড়া থেকে কাটব। দেখো আমি গোড়া থেকে কেটে নিলাম, উপরে দেখো আমি এটাকে কেটে দেব, ঠিক আছে। দেখো এই এইটা ঠিক একটু সাইডে দেখো এই ডালটা রয়েছে, এটা আমি কি করব, আমি এটাকে নাও রাখতে পারি, কেমন। আমি প্রথমে দেখো, প্রথমে আমরা কিন্তু মানে গোড়া থেকে কেটে দেবো না, আমি ছোটো করে আগে রাখি, গাছের ডালগুলো ছোটো হোক, তারপর আমি তোমাদের দেখাবো যে কোন ডালটা রাখবো কোন ডালটা রাখবো না। এগুলোকে দেখো নির্দিষ্ট শেপ বজায় রেখে আমি এরকম করে ছোটো ছোটো করে কেটে দেবো।
বাস। এবার আমি উপরে দেখো ডাল আছে, এগুলোকে সব আমি কি করব এরকম করে ছোট ছোট করে কেটে দেব। দেখো কি করে কাটছে, দেখো এই এই যে ডালগুলো, এগুলো আমার মনে হচ্ছে যে এগুলো কিন্তু অবাঞ্ছিত ডাল। কোনগুলো বলো তো? এই যে ডালগুলো রয়েছে, এই ডালগুলো অবাঞ্ছিত, কারণ দেখো এখানে একই দিকে পড়ে যাচ্ছে। তো আমি কী করবো, এখানকার এই ডালগুলোকে আমি আপাতত এখানে ছোটো করে রাখি, তারপরে আমি পুরো গোড়া থেকে কেটে দেবো। দেখো এই দিকটা কিন্তু ফাঁকা রয়েছে, তো আমাকে এই দিকের ডালটা রাখতে হবে। এখানকার ব্রাঞ্চ আমি রাখবো, তো আমি কী করবো এখানে ছোটো ছোটো করে এরকম করে কেটে দেবো। ও দেখো নিচটা মোটামুটি আমার কিন্তু কাটা কমপ্লিট। এবার দেখো আমি কোন দিকটা রাখবো কোন দিকটা রাখবো না এবার ঠিক করবো আমি। কেমন? এবার দেখো এখানে দুটো, এই দিক থেকে একটা ডাল গেছে এই ডালটা, আর দেখো এখানে একটি ডাল রয়েছে। আমি এর মধ্যে থেকে যে কোনো আমাকে একটা দিক কিন্তু পিক করতে হবে। আমি এই ডালটা কিন্তু কাটতে পারবো না, কারণ একটা দেখো উপরে উঠে এই দিকে চলে এসেছে। আমি উপরের ডালটা একটু ছেড়ে নিই, তাহলে আরও ভালো করে তোমাদের বোঝাতে পারবো। চলো এবার দেখো এইখানকার এই যে ডালগুলো, এগুলো কিন্তু অবাঞ্ছিত ডাল। কোনগুলো বলো তো? এই যে ডালের গোড়ার দিকে যে ডালগুলো থাকবে, এগুলোকে আমরা কি করব ছোট ছোট করে কেটে দেবো। এই যে লিডার ডালের সাথে যে ছোট ছোট সিঙ্গেল সিঙ্গেল ডাল রয়েছে, অপুষ্টিযুক্ত ডাল, সেগুলোকে আমরা কাটবো। তাহলে আমরা বুঝতে পারবো ঠিক কী করতে চলেছি আমরা। দেখো এই যে এগুলো কিন্তু তেমন ফুল দেবে না, ওই একটা দুটো হয়ে ফুল আসবে, এগুলো কিন্তু আমরা রাখবো না। দেখো এখানে লিডার ডালের সাথে দেখো একটা ব্রাঞ্চ রয়েছে, এটাকে আমরা কি করব কেটে দেবো। তেমন এখানে দেখো একটা ছোট ডাল রয়েছে, এটাকে আমরা তেমন রাখবো না। এখানে দেখো একটা ছোট ডাল রয়েছে, এগুলোকে আমরা কেটে দিলাম। দেখো এবার কীরকম ব্যাপারটা হচ্ছে, এইখান থেকে দেখো সোজা উঠে এই দিকে একটা ব্রাঞ্চ রাখলাম আমি, হাইটটা মেনটেন করে আমি আরেকটু নামিয়ে দিলাম। এই ডালটা আমি রাখছি, কেমন? তো এই যে ডালটা রয়েছে এটাকে আমি নাও রাখতে পারি, কারণ এই দিকে একটা ব্রাঞ্চ অলরেডি রয়েছে। তো আমি কী করবো এবার দেখো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো এই যে মোটা ডাল, দেখো এই যে ডালটা রয়েছে, এটাকে আমি কি করব, এটাকে আমি রাখবো ঠিক একই জায়গা থেকে। দেখো এই দিকে আরেকটি ডাল রয়েছে, এই ডালটিকে আমি কি করব, আমি নাও রাখতে পারি, কারণ এর নিচে একটি ডাল রয়েছে। তো এই ডালটাকে রাখলে বেশি ঘিচিমিচি হয়ে যাচ্ছে, আমি এই ডালটাকে গোড়া থেকে কেটে দেবো। আরেকটু আমি কেটে দেবো, বাস। তাহলে ব্যাপারটা কী হচ্ছে, দেখো এইখানে একটা ডাল থেকে গেল, এই জায়গাটা কিন্তু ওপেন হয়ে গেল, ঠিক আছে? এই জায়গাটাকে আমি নামিয়ে দিলাম। দেখো এইদিকে একটা ডাল একটু ঘোরাও, দেখো এইদিকে একটা ডাল থেকে গেল, এইদিকে একটা ব্রাঞ্চ থাকছে। এইদিকের ব্রাঞ্চে দেখো এই যে ব্রাঞ্চটা রয়েছে এর পাশে দেখো এইটা কিন্তু ঢুকে যাচ্ছে। এই যে ডালগুলো, এই ডালগুলোর দিকে চলে যাচ্ছে, এগুলোকে আমি কিন্তু একটু কেটে এ করে দেবো, বাস। এইখানে দেখো একটা অবাঞ্ছিত ডাল, এই দিকের ডালটা এইদিকে চলে এসেছে, এটাকে আমি রাখবো না। হলো, এবারে আর একটা দেখো ডাল, এই যে দুটো ডাল রয়েছে এই দুটো ডালকে কিন্তু আমার রাখার কোনো প্রয়োজন নেই, এখান থেকে গোড়া থেকে আমি কেটে দেবো। হলো, এবার আমি কী, দেখো এই যে নিচে ডাল রয়েছে এর উপরে কিন্তু এই ডালটা রয়েছে, এই ডালটিকে আমি কিন্তু রাখবো না। তাহলে প্রথমে কিন্তু আমি পুরোটা সম্পূর্ণ কেটে ফেলি না, আমি কিন্তু অল্প অল্প করে কাটছি, কেটে দিলাম। হলো, দেখো নিচে তাহলে কী হচ্ছে, এই দিকে একটা থাকছে,
এইদিকে একটা থাকছে, এই ডালটা উপরের দিকে উঠছে, এটা সেমি লিডার বলতে পারো, লিডার থেকে কিন্তু এটা অনেকটা মোটা। আর এইদিকে দেখো একটা থেকে গেল, তাহলে গাছটা কিন্তু কি হলো এবার দেখো তোমরা, এখনো কিন্তু আমি উপরে কাটিনি, জাস্ট তোমরা দেখো এই জায়গাটা কিন্তু আমি একটু ওপেন করলাম, ঠিক আছে। এই দিকের ডালটা কিন্তু আমি কাটবো না, কারণ দেখো এই এইটা যদি আমি কেটে দিই তাহলে এই সাইডটা কিন্তু ফাঁকা হয়ে যাবে। এই ডালটা কি করব, আমি একটু ছেঁটে দেবো যাতে এই জায়গাটা একটু বুশি হয়, কেমন। এই ডালটা ছোট আমি কেটে দিলাম। এবারে দেখো এই এই জায়গাটা দেখো ডালগুলো এইদিকে রয়েছে। এবার আমি এই ডালটা কিন্তু রাখবো না, কারণ একই দিকে বেশি ডাল রাখলে দেখতে ভালো লাগবে না। সরু ডাল, উইক ডাল আমি কেটে দিলাম, এই ডালটাও কিন্তু আমি কেটে দেবো, ঠিক আছে। এবারে দেখো উপরটা গিয়ে এবার অনেকটা ঘিচিমিচি হয়ে আছে, এবার উপরটাকে আমি কি করব, এবার উপরটাকে আমি অন্যরকম শেপ দিতে পারি, মানে এটা আমব্রেলা টাইপের শেপ দেওয়া যেতে পারে। তাহলে আমাকে কি করতে হবে, এই জায়গাটা ওপেন রাখবো আমি, তাহলে এই ডালটাকেও কিন্তু আমাকে কাটতে হবে। এই ডালটা কাটার পর উপরে আমি যদি গোল করে দিই তাহলে নিচে বিভিন্ন দিকে একটা লেয়ার থাকলে উপরে গিয়ে একটা আমব্রেলা টাইপের মানে শেপ হবে। তো এইটা কিন্তু নিজের মতো করে করতে হবে। দেখো আমি কি করব, তাহলে এইখান থেকে এই ডালটাকে আমি চাইলে কেটে দিতে পারি, কেটে দিলাম, তাহলে এই যে লিডারটা কিন্তু মানে ফাঁকা হয়ে গেল, কেমন। উপরে গিয়ে দেখো অনেকটা বুশি টাইপের মতো হচ্ছে। এবার কি করব, উপরে জায়গাগুলোকে আমি এরকম করে ছোট ছোট করে কেটে দেবো। একটা নির্দিষ্ট শেপ অ্যান্ড সাইজ মেনটেন করবো আর কাটবো, কেমন। চলো ঘোরাই এদিকটাতে। এক হাতে ফোন ধরে ভিডিও করা কিন্তু খুব প্রবলেম। বাস এরকম করে আমি কি করব, এবার প্রতিটা ডালের কিন্তু মাথা আমি ছেঁটে দিচ্ছি, কেমন। আমি এই যে ডালটাকে আরেকটু কেটে দিতেও পারি না, আমি এইটাকে আমি একটু ছোট করে দিলাম, বাস। তাহলে গাছটাকে কীরকম লাগছে দেখো তোমরা, আমি কিন্তু এরকমভাবে করার চেষ্টা করলাম, ঠিক আছে। এটা কিন্তু এক বছরের গাছ, তো বনসাই শেপ কিন্তু এক বছরে হয় না, তিন বছর সময় লাগে এটাকে কিন্তু আস্তে 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 একটা শেপ নিজের মতো করে কিন্তু দিতে হবে। এবারে তাহলে কী হলো ব্যাপারটা দেখো, এখান থেকে উঠলো, আমি এই ডালটা চাইলে রাখতেও পারি, কারণ এইদিকে দেখো আমার ব্রাঞ্চ একটা আছে। আমি এই ডালটাকে কেটে দিলে আমি ভাবছি কী করবো, এটা থাকুক, ঠিক আছে, পরে আমি শেপ বুঝে আমি এই ডালটাকে কাটবো। তাহলে এইদিকে দেখো একটা ব্রাঞ্চ থাকলো, এখানে একটু বুশি টাইপের হবে যখন নতুন পাতা ছাড়বে, কারণ এই টাইমটা পাতা ছাড়ার সময়। দেখো এইদিকে একটা থাকলো, এইদিকে আমি একটা রাখলাম, এখান থেকে দেখো এই এই জায়গাটা আমি ওয়ারিং করে আমি একটু নামিয়ে দিতে পারি। আর এইদিকে দেখো এই ডালটা কিন্তু লিডার থেকে সেকেন্ড লিডার যেটা, এটা কিন্তু উপরের দিক অনেকটা আমি রেখেছি, কারণ এ একটু এই দিকটাতে যাবে। তো দেখো এই যে জায়গাটা আছে, এই জায়গাটা আমি কি করতে পারি, আমি মানে কেটে ফেলতে পারি, তাহলে আরও বেশি লিডারটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ভালো লাগবে গাছটাকে দেখতে। বাস আমি এটাকে কেটে দিলাম, কেমন। তাহলে দেখো এইখানে একটা, এইদিকে একটা থাকলো, আর উপরে গিয়ে কি করব, উপরে এখনো পর্যন্ত শেপটা তৈরি হয়নি, তো আমি উপরে একটা গোল শেপ দেওয়ার চেষ্টা করলাম, কেমন। উপরে যেহেতু এখনো পর্যন্ত ঠিকঠাক স্ট্রাকচার আসেনি কীরকম মানে করা যেতে পারে, তো আমি এরকম করে গোল করে রাখলাম। দেখো মোটামুটি আমি গাছটিকে কাটাই ছাটাই করলাম। তো বন্ধুরা দেখো আমি ফাঙ্গিসাইড গুলে নিয়েছি, এবার কি করব, যে জায়গাগুলো আমি কেটেছি সেই জায়গাগুলোতে আমি এরকম করে জাস্ট লাগিয়ে দেবো। এটা করলে কি ফাঙ্গাস লাগার চান্সটা কম থাকবে, যে ছত্রাক লেগে যে ডাইব্যাক শুরু হয় সে ব্যাপারটা অনেক সময় হয়, হবেই যে কোনো তার কোনো গ্যারেন্টি নেই, কিন্তু তবু আমরা মানে প্রিকশন হিসাবে আমরা এই কাজটিকে কিন্তু করব। তো আমি এখানে দেখো হাত দিয়ে করছি, কারণ আমার এটা করে করে অভ্যেস হয়ে গেছে। যাদের সেন্সিটিভ স্কিন তারা অবশ্যই করে কোনো কিছু ব্যবহার করবে, ব্রাশ দিয়ে ব্যবহার করতে পারো বা কোনো তুলি নিয়ে নিতে পারো এটা। তো গাছটিকে একবার তোমরা দেখে নাও, আমি চারিদিকটা ঘুরিয়ে দেখাই। এইটা হচ্ছে আমার ফ্রন্টের দিক, মানে ফ্রন্ট থেকে কিন্তু এরকম লাগবে, কেমন। দেখো ফ্রন্ট থেকে মানে ফ্রন্টটা থাকবে এরকম, নিচের দিকে একটা লেয়ার থাকবে ব্রাঞ্চগুলো, এই জায়গাটা আমি ওপেন রেখেছি,
এখানে আমি কিন্তু পরে যদি ব্রাঞ্চ বিড়ে আমি রাখবো না, উপরে গিয়ে থাকবে এই সাইডটাতে থাকবে, আর এইটা এই সাইডে চলে যাবে, আর নিচের দিকে একটা মানে একটা বুশি টাইপের মানে শেপ আমি রাখার চেষ্টা করেছি। তো গাছ যেরকম সেরকম ভেবে আমরা কিন্তু শেপ দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে লাইক করে দিও। আবারও দেখা নেক্সট এপিসোডে, ততক্ষণের পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।